আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো তা হলো আইএসএসবির প্রিপারেশন। আমরা আইএসএসবির সঠিক এবং পরিপূর্ণ প্রস্তুতির জন্য কি করতে পারি, কিভাবে আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে আইএসএসবি সম্পূর্ণই ব্যতিক্রমধর্মী একটি পরীক্ষা, যা আমাদের একাডেমিক্স অথবা অন্যান্য অ্যাডমিশন টেস্টের সাথে কোনোই মিল নেই। কারণ আমাদের একাডেমিক্স এবং অন্যান্য ভর্তি পরীক্ষাগুলো হয় ওয়ান ডাইমেনশনাল, দ্যাট ইজ সেখানে শুধুই থাকে লিখিত পরীক্ষা। কিন্তু আইএসএসবি পরীক্ষা থ্রি ডাইমেনশনাল, অর্থাৎ এখানে লিখিত পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা হয় এবং শারীরিক পরীক্ষা অর্থাৎ গ্রাউন্ড টেস্ট পরীক্ষা হয়। এবং আইএসএসবি পরীক্ষা হলো চার দিনের একটি পরীক্ষা এবং অনেক ধরনের পরীক্ষাগুলোই নেওয়া হয় আইএসএসবিতে। তো আইএসএসবির সঠিক প্রিপারেশন, জোরদার প্রস্তুতির জন্য আমরা কি করতে পারি। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে শুধু গাইড পড়েই আইএসএসবির প্রিপারেশন সঠিকভাবে নেওয়া সম্ভব কিনা। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, তোমরা যদি শুধুমাত্র গাইড ফলো করো তাহলে তোমাদের ইন্ডিভিজুয়ালি যে ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো সম্পর্কে তুমি পরিপূর্ণ ধারণা পাচ্ছ না বা সেগুলো ওভারকাম করতে পারছ না। ঠিক তেমনিভাবে তোমরা যদি অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেখে থাকো, যদি মনে করো যে ইউটিউব টিউটোরিয়ালের মাধ্যমে তুমি প্রিপারেশান নিচ্ছ, অথবা গাইড এবং ইউটিউব টিউটোরিয়াল এই দুটো মিলেই প্রিপারেশান নিতে চাও, সেক্ষেত্রেও আমি বলবো যে তোমার প্রস্তুতি যথেষ্টই অপর্যাপ্ত থেকে যাবে। কারণ সেক্ষেত্রে তুমি শুধুই ধারণা পাবে ইউটিউব বা গাইড থেকে, কিন্তু তোমার ভুল ত্রুটিগুলো তুমি ওভারকাম করতে পারবে না। আর যদি ভুল ত্রুটিগুলি ওভারকাম করতে না পারো, সেক্ষেত্রে কখনোই তুমি আইএসএসবি সিলেকশন লেটার অথবা গ্রিন কার্ড পাবে না। এখন তাহলে কি করা প্রয়োজন? আমরা কি কোনো ইনস্টিটিউশনে যাব, অর্থাৎ কোচিং সেন্টারে যাব? সেক্ষেত্রে আমি সরাসরি কোচিং বলতে চাই না, আমি বলতে চাই যে কোনো একজন অভিজ্ঞ এবং আন্তরিক আইএসএসবি ট্রেইনারের কাছে তুমি যাও, যিনি দীর্ঘদিন যাবৎ আইএসএসবি ট্রেন আপ করাচ্ছেন, যার অনেক অভিজ্ঞতা রয়েছেন, যার কাছে গেলে তুমি তোমার প্রপার গাইডলাইন পাবে এবং তোমার যে অবস্টেকলগুলো রয়েছে সেগুলো ওভারকাম করতে পারবে, তোমার ভুল ত্রুটিগুলো তুমি শুধরে নিতে পারবে। যারা আইএসএসবির দীর্ঘদিন যাবৎ ট্রেনিং করাচ্ছেন, ট্রেন আপ করাচ্ছেন, ধরো মিনিমাম 10 বছর যাবৎ যিনি ট্রেন আপ করেছেন, তার অ্যাটলিস্ট 200+ স্টুডেন্ট মিনিমাম আছে যারা সিলেক্টেড হয়েছিল। এরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে তার যারা রিজেক্টেড হয়েছিল, আর অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা স্ক্রিনড আউট রয়েছে ছিল। তো তিনি কিন্তু জানেন যে একজন ক্যান্ডিডেটকে কিভাবে প্রপার গাইডলাইন করতে হবে, কিভাবে তার ভুল ত্রুটিগুলো ওভারকাম করতে হবে। তুমি যদি শুধু গাইড এবং শুধু ইউটিউব টিউটোরিয়াল নিয়ে বসে থাকো, আমি নিশ্চিত করে তোমাকে বলতে চাই যে এগুলো তোমার জন্য সাফিসিয়েন্ট হবে না। অনেকে বলে থাকে যে গাইড এবং ইউটিউব টিউটোরিয়ালের পাশাপাশি অমুক ভাইয়া যিনি রিজেক্টেড হয়েছিলেন অথবা অমুক ভাইয়া যিনি সিলেক্টেড হয়েছিলেন তার কাছ থেকে কিছুটা ধারণা নিলেই হবে। তুমি যদি সেটাও মনে করো তাহলে সেটাও আমি বলবো তোমার জন্য অপর্যাপ্ত, কারণ যিনি রিজেক্টেড হয়েছিলেন তিনি তো নিজেই রিজেক্টেড ছিলেন, তার হয়তো যে ধারণাগুলো কনসেপ্টগুলো রয়েছে সেগুলো তার একান্তই তার নিজস্ব চিন্তাভাবনা, অথবা যিনি সিলেক্টেড হয়েছিলেন তারও তার ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনা, সেটা তোমার ক্ষেত্রে নাও কাজে লাগতে পারে। কারণ আইএসএসবি হচ্ছে ওয়ান টু ওয়ানের ব্যাপার, যিনি সিলেক্টেড হয়েছেন সেটা তার অভিজ্ঞতা থেকে বা তার পার্সোনালিটি দিয়ে হয়েছেন, বা রিজেক্টেড হয়েছেন তার ভুল ত্রুটিগুলোর জন্য হয়েছেন, তিনি হয়তো তোমাকে একটা ধারণা দিতে পারবেন, সেই ধারণাটা তোমার কাজে নাও আসতে পারে। তাই আমি বলবো যে তুমি আইএসবি প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই একজন আন্তরিক এবং অভিজ্ঞ আইএসবি ট্রেইনারের কাছে যাও, যিনি তোমাকে প্রপার ট্রেইন আপ করবে, এবং পাশাপাশি তুমি একটি ভালো গাইড ফলো করো এবং ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল দেখো এবং বাসায় প্রচুর প্র্যাকটিস করো। আইএসবি কোনো লাকের ব্যাপার না, যে লাক যদি ভালো থাকে তাহলে আমি সিলেক্টেড হয়ে যাব।
আমি আমার 10 বছরের ট্রেন আপ কেরিয়ারে বলতে পারি আমি এমন কোনো ক্যান্ডিডেটকে দেখিনি যার কোয়ালিটি ছিল না, যার প্রস্তুতি ছিল না। উইদাউট পারফরমেন্সে তুমি আইএসএসবিতে সিলেক্টেড হবে না। আর লাকের কথা যদি বলো, আমি বলবো এখানে 2% লাক, আর 99.98% হচ্ছে তোমার পারফরমেন্স। তুমি পারফরমেন্স দিয়ে তোমার গ্রিন কার্ড অ্যাচিভ করতে পারো। লাক বলতে সব কিছুই লাক বোঝায়। তোমাকে একটা আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি কিন্তু প্রতিদিন ভালো খেলেন না। যেদিন তার লাক ফেভার করে সেদিনই কিন্তু ভালো খেলেন, কিন্তু তিনি জানেন কিভাবে খেলতে হবে, আর সেই কারণেই কিন্তু তিনি ভালো খেলতে পারেন। কিন্তু লাক যেদিন ফেভার করে সেদিনই তিনি ভালো খেলেন, আর লাক যেদিন ফেভার করে না সেদিন তিনি ভালো খেলেন না। ঠিক তেমনিভাবে তোমাকে আগে জানতে হবে যে আইএসএসবিতে কীভাবে ভালো করা যায় এবং তোমার ভুল ত্রুটিগুলো কী আছে। তুমিও যদি সেরকম করে করতে পারো তাহলে তুমিও সিলেক্টেড হবে। আমি আশা করি তোমরা তোমাদের স্বপ্ন পূরণে তোমাদের সর্বোচ্চটুকু দিবে এবং সর্বোচ্চটুকু দিয়ে তুমি গ্রিন কার্ড অ্যাচিভ করবে। ধন্যবাদ।